বিষ তেল দিয়ে পুকুরের সব মাছ মেরে ফেলার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য গোবরডাঙ্গা এলাকায়। ঋণ নিয়ে মাছ চাষ করার পর এই ঘটনায় ভেঙে পড়েছেন যুবক। বিষ তেল ঢেলে পুকুরের সব মাছ মেরে ফেলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার জানাফুল এলাকায়। জানা গেছে, শুভঙ্কর হরি নামে এক ব্যক্তি এক বিঘা সাত কাঠার ওপরে পুকুর সহ প্রায় পৌনে তিন বিঘা জমি এক ব্যক্তির কাছ থেকে লিজ নিয়ে চাষ শুরু করেন। গত বছরের আগস্ট মাসে ব্যাংক থেকে ঋণ নিয়ে পুকুরে ৫০,০০০ টাকার মাছ ছাড়েন। শুভঙ্কর ও তার পরিবারের অভিযোগ, পুকুরের পাশেই একটি ক্লাব রয়েছে, সেখানে নিয়মিত মদের আসর বসে। সেসবের প্রতিবাদ করেছিলেন শুভঙ্কর বাবু, সেই কারণেই হয়তো তার পুকুরের মাছ মেরে ফেলা হয়েছে বলে মনে করছেন তারা। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। আমি এই পুকুরের মাছ চাষ এই প্রথম শুরু করেছি আগস্ট মাস থেকে, আমার স্ত্রীর নামে মানে লিজ নেওয়া, এবং আমার স্ত্রী জীবন ব্যাংক থেকে লোন নিয়ে এই মাছ চাষ শুরু করেছেন ৫০,০০০ টাকা লোন নিয়ে। এবার আগস্ট মাসে আমরা মাছ ছেড়েছি। কাল সকালবেলা আমি যখন ৮:৩০ ১৯টার সময় আসি, এসে দেখি পুকুরে মাছ ভেসে উঠেছে, বিষ তেল বা কিছু দিয়ে মাছগুলোকে মারা হয়েছে। আমি তো নিজেই বুঝতে পারছি না এখন আমি কী করে এই ক্ষতি সামলাবো, কী করে আমি লোন পরিশোধ করবো, কী করে আবার দ্বিতীয়বার পুকুর পরিষ্কার করে মাছ চাষ করবো, আমি সেই পরিস্থিতিতে আমি নেই। কেউ বা কারা, আমি তো রাত্রেবেলা তেল দিয়েছে, এখনও পর্যন্ত থানার থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি। আমি চাই এদের ধরা হোক, উপযুক্ত শাস্তি পাক, এটা আমি চাই। এলাকায় দুষ্কৃতি অবশ্যই আছে, তা না হলে এখানে সরকারি কল, এখানে গ্রামের সবাই জল নিতে আসে, পুকুরে স্নান করতে আসে, এখানে বসে মদ খাওয়া হয়। প্রতিবাদ করা হয়েছে দীর্ঘদিন ধরে, কিন্তু কোনো কাজ করে না, উল্টে আমার বউকে আমার স্ত্রীকে ধমকি দিয়েছে। ক্লাবের পাশে যে নিয়মিত মদের আসর বসে সেরকম চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। দেখা গেছে ক্লাবের আশেপাশে মদের একাধিক বোতল ও গ্লাস পড়ে রয়েছে। শুভঙ্কর হরির আরো অভিযোগ, কয়েকজন যুবক ওই জমির দখল নিতে তার সঙ্গে শত্রুতা করছিল, হুমকিও দেওয়া হচ্ছিল। তারপরেই রবিবার থেকে ধীরে ধীরে মাছ মরতে শুরু করে, পুকুর থেকে বিষাক্ত গন্ধে ভরে গিয়েছে গোটা এলাকা। এই প্রথমই দেখছি এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এটা শাস্তি দেওয়াটা উচিত, কিন্তু এটা তো ঠিক না। দীর্ঘদিন ধরে এটা যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এর পরবর্তীতে হয়তো আরও অন্য কিছু করতে পারে। আশেপাশে তো আরও পুকুর আছে, আরও লোকেরা তো মাছ চাষ করে না, এবার তাদেরও যে যদি এরকম করে, এটা ক্ষতির পর ক্ষতি করলে তো এত ক্ষতিপূরণ মানুষ কী করে এ করবে, সম্ভব তো না। সবারই এখানে অবস্থা খারাপ, এমন কিছু সবাই বড় লোক না, সবাই গরিব মানুষ, তাহলে এইরকমভাবে ক্ষয়ক্ষতি হলে এই ক্ষয়ক্ষতিটাতে তো পূরণ করা সবসময়ের জন্য তো সম্ভব না। সোমবার পুকুরে সব মাছ মরে ভেসে ওঠে। শুভঙ্করের স্ত্রী টুম্পা হরি জানিয়েছেন, ঋণ নিয়ে মাছ চাষ করেছিলাম, এখন তো দেখছি পুকুরের সব মাছ মরে গিয়েছে, কি করে যে ঋণের টাকা শোধ করব জানি না। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। তা আমি ৫০,০০০ টাকা উজ্জীবন থেকে লোন নিয়েছিলাম, লোন নিয়ে আমি এই পুকুর লিজ নিয়ে আমি পুকুরে চাষ করছি। এবার এই পুকুর পাড় এখানে আমার স্বামী পরিষ্কার করছিল, পরিষ্কার করতে গিয়ে ক্লাবের কতগুলো ছেলেপিলে আছে, তারা এসে বলছে কি পুকুর পাড়ের কচু গাছ কেটে দিচ্ছ, পুকুর পাড় ভেঙে যাবে না। আমার স্বামী বলল কি যে আমি তো এরকম সবসময় পরিষ্কার করি, তা কচু গাছ কাটলে কখনো পাড় ভাঙে? তা বলছে ও ঠিক আছে বলে ওরা চলে গেছে। তখন আমাদের কোনো মানে কিছু বলেনি, হ্যাঁ না বলে চলে গেছে। তারপরে রাত্রিবেলায় ওরা এই কাজটা করেছে, মানে যেহেতু মদ খায় এইগুলো করে, এখানে যাতায়াত করতে পারে না, তার জন্যে আমরা প্রতিবাদ করেছি বলে তার বিপরীতে আমার পুকুরে এইভাবে মাছের মানে বিষ দিয়ে দিয়েছে। রাত্রে করেছে, আমরা দেখতে পাইনি কে করেছে, কিন্তু ওরা যে করতে পারে, যে ওদের সঙ্গে যেহেতু আমাদের একটু কথা কাটাকাটি হয়েছে, ওরাই করতে পারে, ওরা ছাড়া অন্য কেউ করেনি। ৫০,০০০ টাকা আমি লোন নিয়েছিলাম, লোন নিয়ে পুকুর পরিষ্কার করে পুকুরে মাছ ফেলেছি, আমার পুরোটাই চলে গেছে টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।